এক একটি মিষ্টির ওজন 8 থেকে 12 কেজি। এই বিশাল আকারের মিষ্টি তৈরি করে তাক লাগালেন মিষ্টি বিক্রেতারা। 24 বছরের পুরনো এই দেবদাস স্মৃতিমেলার মূল আকর্ষণ এই বিশাল আকৃতির মিষ্টি। বর্ধমানের কালনায় দেবদাস স্মৃতিমেলায় ক্রেতা আকর্ষণের কেন্দ্রবিন্দু বিশাল আকৃতির মিষ্টি। 8 থেকে শুরু করে এই 10-12 কেজি ওজনের এই মিষ্টির মূল্য 2000 টাকা পর্যন্ত। কি অবাক হচ্ছেন, ভাবছেন তো এই পেল্লাই আকারের মিষ্টি আবার হয় নাকি? এই বিশাল আকারের মিষ্টি তৈরি করে তাক লাগিয়েছেন দেবদাস স্মৃতিমেলায় আগত মিষ্টি বিক্রেতারা। এই মেলাতেই পাওয়া যাচ্ছে বিশাল আকারের মিষ্টি। এই মেলাতেই মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন মিষ্টি বিক্রেতারা। সারিবদ্ধভাবে বিভিন্ন দোকানে গামলার মধ্যে মিষ্টি সাজিয়ে চলছে দেদার কেনা বেচা। উদ্যোক্তাদের কথায় 24 বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আগে এই মেলার জৌলুস কম থাকলেও বিগত কয়েক বছর ধরে জাঁকজমকভাবে চলছে এই মেলা। এই মেলার মূল আকর্ষণই হল বিশাল আকারের মিষ্টি। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত দেবদাস স্মৃতিমেলা এবছর 24তম বর্ষে পদার্পণ করেছে। জানা যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে উল্লেখিত পার্বতী ওরফে পারোর শ্বশুরবাড়ি ছিল এই হাতিপোতা গ্রামে। আর সেই উপলক্ষে এই গ্রামে বিগত 24 বছর ধরে হয়ে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে দেবদাস স্মৃতিমেলা। জানা যায় হাতিপোতা গ্রামে এই মেলার মূল আকর্ষণ মিষ্টি, কারণ এই মেলায় সব ধরনের মিষ্টি পাওয়া যায়। এই মেলায় 5 টাকা দামের মিষ্টি যেমন পাওয়া যায়, ঠিক সেরকমই 500 টাকা থেকে শুরু করে 1000-2000 টাকা দামেরও মিষ্টি পাওয়া যায়। জানা যায় পিওর ছানা, ময়দা, আতপ চাল এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে মণ্ড বানিয়ে তাকে রসে চুবিয়ে তৈরি হয় এই বিশেষ মিষ্টি। বিশাল আকার মিষ্টি দেখতে জেলা ছাড়িয়ে ভিন জেলা থেকেও অনেকে আসেন। তবে শুধু যে দেখতে আসেন তা কিন্তু নয়, 5 দিনের মেলায় সব মিলিয়ে 100,000 টাকার মিষ্টি বিক্রি হয় বলে জানিয়েছেন মিষ্টি বিক্রেতারা। এই বিষয়ে এক মিষ্টি বিক্রেতা লালন শেখ ওরফে হেকমত আলী শেখ জানান, আমার দীর্ঘ 24 বছরের এই মিষ্টির ব্যবসা, প্রতি বছরই মেলায় মিষ্টির দোকান দিই। এই বিশাল আকৃতির মিষ্টির চাহিদা খুবই বেশি থাকে। আমার প্রত্যেক দিনই প্রায় 8 কুইন্টাল ছানার মিষ্টি তৈরি হয়। এই বিষয়ে তিনি আরো জানান, এইখানে এই মিষ্টি কেমন চাহিদা? প্রচুর চাহিদা, মানে এখন 1000 টাকা মিষ্টি আছে? এখন 1000 টাকাটা বিক্রি হয়ে গেছে, এখন নেই মুহূর্তে। আয়েস আমার 2000 টাকা দামে এটা অ্যাভেলেবেল বিক্রি হয়। আমার আজকে মোটামুটি 8 কুইন্টাল ছানার কাজ হয়ে গেছে, প্রথম মেলা দিয়ে এটা। হ্যাঁ, মিষ্টির উপলক্ষ বেশি আছে, মিষ্টি ফেমাস হয় এখানে বহুত দূর দূর থেকে, বীরভূম থেকে আসে, মুর্শিদাবাদ থেকে আসে, এদিকে হুগলি থেকে আসে, হাওড়া থেকে আসে। মিষ্টি আমার চলে যায় আরব, চলে যায় আমেরিকা, যায় কুয়েত গেছে। এটা শুধু মেলার উপলক্ষটা হয়, এটা সারা বছরটা হয় না, এটা মেলার উপলক্ষ হয়। এটা হয় সম্পূর্ণ ছানার ওপর, আতপ চালের গুঁড়ি, আমল দুধ। এই মেলার মূল আকর্ষণ যেরকম মিষ্টি, সেই সাথে এই মেলাকে ঘিরে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সঙ্গীত শিল্পী থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের আমন্ত্রণ অতিথি হিসেবে আনা হয়। এই বিষয়ে মেলায় আগত এক সরকারি শিক্ষক জানান, প্রথম যে বছরে দেখেছিলাম 2000 সাল যখন মেলাটার শুরু হয়েছিল, সেই শুরুর সময়ে মিষ্টির সাইজ এর থেকে একটু কম ছিল। তো যত দিন যাচ্ছে দেখছি মানুষের আকর্ষণটা বেড়ে যাচ্ছে। এবং পারুর যে শ্বশুরবাড়ি, সেই পারুর শ্বশুরবাড়ি এলাকায় এত বড় একটা পিছিয়ে পড়া গ্রামে এত বড় মিষ্টি কারা খায়? তো আমাদের এখানে যারা অতিথি আসে, আমি স্কুল টিচার হিসাবে বলছি, আমার স্কুলে যেসব সারা বছর ধরে বিভিন্ন যারা অতিথি আসেন, মানে আমাদের দেবদাসের খোঁজে, তারা এসে বলেন যে আপনাদের এখানে শুনেছি নাকি যে বড় বড় রসগোল্লা তৈরি হয়, তো রসগোল্লার দাম 2000-3000 হচ্ছে, তো সেগুলো তৈরি করে কারা? আমার এলাকার লোকাল মিষ্টান্ন যে ব্যবসায়ী রয়েছে বা যারা মানে আমাদের মিষ্টি শ্রমিক রয়েছে, তারা সেইগুলো তৈরি করে। এবং আমাদের গ্রামেরও একজন মিষ্টি ব্যবসায়ী রয়েছে, তার কাছে এখন বড় মিষ্টিটা পাওয়া যাচ্ছে। তো এখন আপাতত বর্ধমান জেলার বা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের এই মিষ্টির একটা সুনাম ছড়িয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বর্ধমান।